শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই সবে মাত্র ঘুমটা ভাঙলো, আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 7টা। তো এই সবে মাত্র ঘুমটা ভাঙলো আর এখন উঠবো। আর জানো তো এই ঘরে না কখন সকাল হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো ঘুম থেকে উঠে দেখছি বাইরে রোদ উঠে গেছে, এরকম অবস্থা। কারণ এক ফোঁটা রোদের আলো এই ঘরে আসে না, পুরো বোঝাই যায় না, মনে হয় বাইরে এখনও অন্ধকার। তো উঠে দেখি সব গ্রামের লোকজন উঠে পড়েছে, এরকম হচ্ছে। তো চলো, আর আজকে একটা স্পেশাল দিন। তো আগের ভিডিওতে বললাম যে একটা স্পেশাল দিন আছে আজকে। তো স্পেশাল দিনটা কি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, আর আশা করবো তোমাদের সবাই ভালো লাগবে। তো চলো এখন উঠবো। আর বাবুকে উঠিয়ে দিয়েছি, ও বাইরে গেল এক্ষুনি, আর হাজব্যান্ড তো অনেক আগে উঠে গেছে। তো এখন চলে যাবো, মুখ টুক ধোবো, ফ্রেশ ট্রেশ হয়ে রান্না করব। আর আজকে কি রান্না করব কিছুই বুঝতে পারছি না, দেখি হাজব্যান্ডকে বলে বাজার থেকে কিছু আনানো যায় কি না। ও আজকে তবে শনিবার, শনিবার তো সব কিছু নিরামিষ। তো চলো দেখি কি রান্নাবান্না করা যাক। তো দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আর আজকে শনিবার নিরামিষ রান্নাবান্না হবে। তো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি, আর ফুলকপিগুলো একদম মোটা মোটা করে কেটে নিয়েছি, রসগোল্লার মতো দেখাচ্ছে। আর যেহেতু নতুন নতুন সিজনের ফুলকপি, খেতে খুবই ভালো লাগে, আর কয়েকদিন একঘেয়ে খাওয়ার পরে না আর তখন আর মন চায় না যে খাই। আর ফুলকপিতে প্রচুর পরিমাণে গ্যাস থাকে, ওর জন্য আমি সবসময় ভাপিয়ে রান্না করি। ভাপিয়ে একটু রান্না করলে গ্যাসটা বেরিয়ে আসে, খেতে অতটা প্রবলেম হয় না। আর এই দেখো হাজব্যান্ড আজকে আবার বাজার থেকে সকাল সকাল পনির নিয়ে আসলো। তো আজকে বললাম তোমাদের একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনটা কি বলো তো? সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই জন্য তো কিছু টুকটাক আয়োজন করছি আর করব। তো আমাদের মধ্যে আবার কি বলো তো, জন্মদিনটা নেই, ওর জন্য আর করা হয় না। আমার বাবুর জন্মদিনটাও মানে আমরা কেক টেক কাটি না, কোনো আশীর্বাদ টাত কিছুই হয় না, শুধুমাত্র কিছু ভালো মন্দ রান্না করে আশেপাশের কটা মানুষ বাচ্চা টাচ্চাদের ডেকে খাওয়া, এটাই। এইবার যেটা পূর্বপুরুষরা করে এসেছে সেই জিনিসটা ফলো করাই ভালো। আমরা যদি আগবাড়িয়ে কিছু করতে যাই তখন যদি কোনো বিপদ ঘটে তখন তো সবাই কথা শোনাবে, তাই না? আর আমি খেয়াল করেছি যাদের মধ্যে যে জিনিসটা থাকে না সেটা যদি করে তো বিপদ ঘটে। আমাদের পাশের পাড়ায় একজন আছে, একটা ননদ আছে আমার ছোট্ট, তো ওর বাড়িতে জন্মদিন নেই, ঠিক আছে, কিন্তু সেটা জানার পরেও ওর বাবা মা জন্মদিনটা করেছিল। তো জন্মদিনের দিনই জানো না এত পরিমাণে জ্বর, শরীর খারাপ, হসপিটালে ভর্তি পর্যন্ত করেছিল। তো তারপর থেকে ওরা জন্মদিনটা করে না, তো এই জন্য আমরা আবার করি না। তো আমি প্রতি বছর আমার হাজব্যান্ডের জন্য কিছু না কিছু রান্না করি। তো এই যে এবছর যেহেতু নিরামিষ পড়েছে তো মাছ মাংস কিছু তো করতে পারবো না, তো নিরামিষের মধ্যে আছে এটা কি পনির। তো পনির দিয়ে ফুলকপি আলু রান্না করব, আর রান্না করব হচ্ছে পালং শাক, তারপরে শিম আলু বেগুন টেগুন দিয়ে একটা তরকারি। তো চলো, ফুলকপি তো ভাজা হয়ে গেছে, পনিরটাও ভাজা হয়ে গেছে। আর পনিরটা জানো তো মানে অনেক দিনকার পনিরটা, কড়াইতে যেই দিয়েছি না একদম গলে গলে আসছিল, তো বেশ কড়া করে ভেজেছি, না হলে ভেঙে চুরে আসছিলো। এই যে দেখো মনে হচ্ছে পোড়া পোড়া হয়ে গেছে, আর ফুলকপিটা ভাপিয়ে তারপরে তেলে ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে আমি শিলে বেটে রাখা আদা জিরে আর লাল লঙ্কা দিয়ে কষিয়ে লাস্টে আমি ফুলকপি তারপরে পনির দিয়ে দেবো, আর একটু সামান্য চিনি গরম মশলা আর ধনে পাতা মিশিয়ে দিলেই আমার নিরামিষ পনিরের তরকারি রেডি। আর এদিকে দেখো আমি ওইদিকে তরকারিটা হতে হতে আমি এদিকে সবজিটাও কেটে ফেলেছি, বেগুন আলু শিম কেটে ফেলেছি, আর এই যে পালং শাক। তো পালং শাক খাওয়া খুবই স্বাস্থ্যকর আর ভালো। তো আমি প্রতিটা হাটে বলি যে পালং শাকটা আনবে, কারণ আমার বাবুকে একটু খাওয়ানোর দরকার আছে পালং শাক, ওর জন্য আনতে বলি। তো এদিকে দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে কিন্তু লাল লাল হয়েছে, কিন্তু ক্যামেরাতে না কালারটা ঠিক আসছে না, কারণ আমি বুঝতে পারছি না, যদি সামনাসামনি দেখতে পারতে তো দেখতে কতটা সুন্দর হতো, লাল লাল তার উপরে সবুজ সবুজ ধনে পাতা ছেটানো, খুবই সুন্দর হয়েছে দেখতে। তো চলো রান্নাবান্না তো হয়ে গেছে কমপ্লিট, এখন হাজব্যান্ডকে খেতে দেবো, বাবুকে খেতে দেবো, নিজে খাবো, তারপর আবার স্নান টান করে ও হ্যাঁ ওকে আবার স্কুলে পাঠাতে হবে, দুদিন স্কুলে যায়নি, আজকে আবার স্কুলে পাঠাবো। তো বন্ধুরা এখন বাজে 11টা, এই যে বাবু, বাবু তাকা, তো বাবুকে নিয়ে যাচ্ছি স্কুলে, ওকে ভাত খাওয়ালাম, স্নান টান করালাম, তারপর এখন নিয়ে যাচ্ছি স্কুলে। বাড়ি এসে কিছু জামাকাপড় আছে সেগুলো কাচবো, ভিজিয়ে রেখে আসলাম, আর হাজব্যান্ড শ্বশুর শাশুড়ি সব ফুল তুলছে, আজকে আবার ফুল নিয়ে যাবে, দুবার নিয়ে যাবে, একবার নিয়ে যাবে দুপুরবেলার দিকে আর একবার নিয়ে যাবে রাত্রের দিকে।
তো ওর জন্য প্রচুর চাপ আছে। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে কাজে লেগে পড়ি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো বন্ধুরা, এই দেখো বাবুর স্কুলে দিয়ে আসলাম, দিয়ে আসলাম বলতে এনেছি। এই যে ওর সব ক্লাস বন্ধুরা, এই দেখো, নে বাবু স্কুল ব্যাগটা ধর, মন দিয়ে পড়াশোনা করবি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ বাবু আমি চলে যাচ্ছি, বাবু হ্যাঁ বাবু আমি চলে যাচ্ছি, টাটা। খুব কতগুলো জামা কাপড় ভিজিয়েছি আজকে, যে হাজবেন্ডের প্যান্ট, তারপর বাবুর, তারপরে আমার আছে কিছুটা। এখন এগুলো সব কাচবো, কেচে মেলবো, তারপরে স্নান করব, তারপরে পুজো দেব, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো বন্ধুরা, এখন ফোনে তো চার্জ নেই, ফোনটা চার্জে বসিয়ে নেই, তার মধ্যে আমি স্নান টান করে রেডি হয়ে যাই। তো তো তোমরা ভিডিও দেখতে থাকো। এখন বাজে 4:30, বাবুকে এইমাত্র পড়াতে দিয়ে আসলাম। আজকে ওর দিদি একটু লেট করে এসেছে, কারণ ওর দিদিদেরও ফুল চাষ হয়। তো বললো ফুলের মালাটালা গাঁথতে দেরি হয়ে গেল, তো ওর জন্য লেট করে এসেছি। আর এখন আমি কি করব, ঘরটা ঝাড় দিয়ে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে এই যে তোমাদের সাথে বসে একটু কথা বলছি। আর হাজবেন্ড আছে একটু পাশের বাড়িতে আছে, ও বাড়িতে সকালে তো একবার ফুল বেচা হয়ে গেছে, আর একবার নিয়ে যাবে ভোরবেলা। তো সেগুলো এখন আর কি কাদের দিয়ে মালাটালা গাঁথাচ্ছে সেগুলো গোজ গাছ করছে। আর তোমরা তো জেনে গেছো যে আজকে হাজবেন্ডের বার্থডে, তো 25 নভেম্বর ওর জন্মদিন। তো যবে থেকে ওর সাথে আমার সম্পর্ক, বিয়ের আগের থেকে, ধরো আমাদের লাভ ম্যারেজ, তো তো বিয়ের আগের থেকে যখন থেকে জানতে পারলাম যে ও 25 তারিখ ওর বার্থডে, তবে থেকে আমি ওকে মানে নিজের হাতে কিছু না কিছু রান্না করে খাওয়াই, ঠিক আছে। কিছু করতে পারি আর না পারি, কিছু গিফট দিই আর না দিই, ওকে আমি নিজের হাতে কিছু রান্না করে খাওয়াই। তো প্রতি বছর এটা করে আসছি, এবছরও সেটা করব। তো সকাল, আজকে তোমার নিরামিষ, আর নিরামিষের দিন বোঝোই তো কোনো কিছু ভালো মন্দ কিছু রান্না করা যায় না, না মাছ না মাংস না কোনো কিছু। তো নিরামিষের মধ্যে আছে কি ভালো মন্দ বলতে, পনিরটা আছে, তো পনির তো সকালে রান্না হয়ে গেছে, আর আছে কি লুচি, লুচি পায় সেটা, তো ভাবছি সেটাই করব। তো হাজবেন্ড সকালে বাজার থেকে পনির আর কাবলি ছোলা নিয়ে এসেছিলো, তো কাবলি ছোলাটা আমি ভিজিয়ে দিয়েছি, ভাবছি লুচির সাথে নিরামিষ করে কাবলি ছোলা তরকারি করব, আর একটু পায়েস রান্না করব, তাই না। তো বাড়িতে নারকোল গাছ আছে, নারকোল কুড়িয়ে দুধ চিনি সব কিছু দিয়ে আলো চাল দিয়ে পায়েস বানাবো। যেহেতু আলো চালটা বাড়িতে আছে আমাদের, ওর জন্য গোবিন্দভোগ চালটা কিনে নিই। আর কাজু কিশমিশ, কাজু কিশমিশে কোনো টেস্ট হয় না, ওটা তো একটা শো বলতে পারো। তো ওর থেকে যদি নারকোল কুড়িয়ে তুমি পায়েসটা রান্না করো, সেটা সবথেকে বেশি টেস্ট হয়, তো সেটাই করব। আর আগের বছর তো নিরামিষের দিন পড়েনি, তো ওই দিন মাছ মাংস 5 রকম ভাজা ডাল চাটনি অনেক রকম দিয়ে ওকে সাজিয়ে সারপ্রাইজ দিয়েছিলাম। ও ডিউটি থেকে বাড়ি এসে ভাত চেয়েছে, এবার আমি সুন্দর করে বাটিতে করে থালাতে করে সাজিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে আমি বলে এবার বসো। যখন ওর কাপড়টা তুলে দেখে তো পুরো সারপ্রাইজ হয়ে গেছিলো সত্যি কথা। তো এবার তো বাড়িতে আছে যে সারপ্রাইজ দেবো সেটার কোনো মানে প্ল্যানই নেই, যেহেতু আজকে বাড়িতে আছে সব সময়। আর কি দিয়ে সারপ্রাইজ দেবো, কিছু তো রান্নাবান্না করতেও পারবো না, তো রাত্রে যা কিছু করতে পারি এটাই, ঠিক আছে। আর তোমরা তো জেনে গেছো যে আমাদের মধ্যে কেক টেক কাটে না বা বার্থডে নেই আমাদের মধ্যে, আমার বাবুরও কখনও করিনি, তো ওভাবে আমাদের মধ্যে বার্থডেটা হয় না। তো এভাবে কিছু রান্নাবান্না করে নিজেরা নিজেরা খাওয়া এটাই। তো চলো এটার মধ্যেই, এই ছোটো ছোটো খুশির মধ্যেই কিন্তু সব কিছু লুকিয়ে থাকে জানো তো, ঠিক আছে। তো চলো এখন যাবো নিচে, নিচে গিয়ে কী করবো, একটু মাথাটা যন্ত্রণা করছে, একটু দেখি শুয়ে থাকবো। আর বাবু পড়তে তো গেছে লেট করে, আসবেও লেট করে, তো চলো নিচের দিকে যাওয়া যাক। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন বাজে 8:00, সরি 8:00 না 7:30 বাজে। তো রাত্রে রান্নার আয়োজনও শুরু করেছি, আর আজকে রান্না হবে কি বলো তো, লুচি। তো এখানে লুচির আটা আটা না ময়দাটা মেখে রেখেছি, আর দেখতে পাচ্ছ কালো কালো, তোমরা আবার ভাববে হয়তো কালো কালো পোকা, কিন্তু না এটা হচ্ছে কালো জিরে। তো আমি যখনই লুচি বানানোর জন্য ময়দা মাখি তার মধ্যে আমি নুন চিনি কালো জিরে তো দেবই, তাহলে এই লুচিটা খেতে ভালো হয়, শুধু শুধু খেতে ভালো লাগে বুঝলে, যখন মুখে একটা কালো জিরে পড়ে না তখন খুবই সুন্দর লাগে। আর এদিকে দেখো কাবলি ছোলা আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে আমার শাশুড়ি নারকোল কুড়িয়ে দিয়েছে, যেহেতু পায়েস রান্না করবো আজকে নারকোল দিয়ে রান্না করবো।
তো চলো এদিকে আমার ছোলাটা রান্না হয়ে গেছে। সবার প্রথমে আমি ছোলা করেছি, তারপরে মাঝখানে আমি করেছি পায়েশ। তো পায়েশটাও প্রায় শেষের দিকে, আর লাস্টে করব লুচি, কারণ আমি যদি প্রথমে লুচি বানিয়ে রেখে দিই তো লুচিটা নরম হয়ে যাবে, খেতেটা ভালো লাগবে না। ওর জন্য আমি সবসময়ের জন্য লাস্টে লুচি করি, তাহলে গরম গরম ভেজে সবাইকে দিতে পারবো। আর গরম গরম লুচি খেতে একটা আলাদা মজা, তাই না? মচমচি হবে খাস্তা, তো ওই লুচিটা আমার খেতে সবথেকে বেশি ভালো লাগে। নরম নরম লুচি না আমার সত্যি বলছি ভালো লাগে না। এমনি তো আমি লুচি টুচি বেশি ভালোবাসি না, আমার হাজব্যান্ডকে আবার লুচি খেতে ভালোবাসে, বুঝলে? তো ওকে আমি বলেছিলাম যে বলো লুচি খাবে না ফ্রাইড রাইস আলুর দম খাবে, ও বলেছিল থাক তাহলে লুচিই করো, ওর জন্যই লুচিটা করা। আর যার জন্মদিন যার জন্য রান্নাবান্না তার মন মতো করাই তো ভালো, তাই না? আর আমার মনে হয়েছে লুচির থেকে ফ্রাইড রাইসটা করলে বেশি ভালো লাগতো, কিন্তু ও যখন বললো লুচি তো ঠিক আছে চলো লুচি, আর যদি নিরামিষের দিন না করতো তাহলে লুচির সাথে মাংস টাংস কিছু করতাম, কিন্তু কপাল তো খারাপ, কি করবো, এখন নিরামিষ দিয়ে দিন চালানো লাগবে। তো বন্ধুরা দেখো লুচি ভাজা হচ্ছে আমাদের, আর এই যে বালতিতে দেখো কত লুচি, এক বালতি লুচি, তাও তো আমার শ্বশুরের খাওয়া হয়ে গেছে, বানাই তো বেশি বেশি খাওয়ার হয় না। দেখো কেমন মচমচে ফুলকো লুচি, আহ কি গরম রে, পড়েই গেল যা। হাজব্যান্ডের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি, আর আজকে যেহেতু স্পেশাল দিন তো স্পেশাল একটু সাজিয়েছি। তো এই যে প্লেটে লুচিটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে কাবলি ছোলার তরকারি, আর আছে নারকেল কোড়া দিয়ে দুধ দিয়ে পায়েস। তো এই যে হাজব্যান্ডের প্লেট সাজিয়ে দিয়েছি, আর হাজব্যান্ড সামনে বসেও পড়েছে, আর এই যে আমার বাবুও বসে পড়েছে। বাবার ভয় পেয়ে যাবো তো আমি বাবু, তো শুরু করো নাও খাও। আজকে তো নিরামিষের দিন, না হলে মাছ মাংস অনেক কিছু সাজিয়ে দিতাম, প্রতি বছরই করি, কিন্তু কপাল খারাপ নিরামিষের দিন। কি গো খেয়ে বলো তো কেমন হচ্ছে, দেখাবো তোমার। আমার হাজবেন্ড একটু লজ্জা পাচ্ছে বুঝেছো, আসতে চায় না ক্যামেরার সামনে। নাও খেয়ে বলো কেমন হচ্ছে নিরামিষ ছোলার তরকারি। হ্যালো, ওরে বাবা বলছে ভালো। তো চলো বন্ধুরা ও এখন খাবে, আমি এখনো খাইনি, আমি একটু পরেই খাবো। কি হয়েছে, ঝাল হচ্ছে? না না ও আর খাবে ওর, এমনিতে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বাবু ঘুমানোর জন্য বায়না করছে, তো বিছানাতে চলে এসছে, এখনই বিছানাটা ফেলবো আর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটাই পর্যন্ত, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো। এ বাবু কিছু বলবি বল, বন্ধুরা আমাদেরকে অনেক ভালোবেসো, ভিডিও সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, বলো আবার দেখা হচ্ছে পরে, আবার দেখা হচ্ছে পরে, টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট।